মুশফিকুর রহিমকে নিয়ে জল ঘোলা হচ্ছিল। গুঞ্জন ছিল তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে না রাখার, কিন্তু মুশফিক কাউকে সুযোগ দিলেন না। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ছুটি নেবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে, এ সময় পালন করবেন পবিত্র হজ। আগামী মাস থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সফর, সেখানে থাকছেন না মুশফিকুর রহিম। টি টোয়েন্টি কেন, ওয়ানডে টেস্টেও না। অভিজ্ঞ এই ক্রিকেটার সৌদিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ছুটি চেয়েছেন, তার ছুটি মঞ্জুরও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুশফিক ছুটিতে থাকবেন এক মাস। হজের কোটা পাওয়া সাপেক্ষে মুশফিক যাবেন কি যাবেন না সেটা নিয়ে দোলাচলা ছিলেন। তবে চট্টগ্রাম টেস্টের আগেই মুশফিকের হজে যাওয়া চূড়ান্ত হয়ে গেলে তিনি লিখিত আবেদন করেন বিসিবি বরাবর। যেহেতু হজের ব্যাপার, তাই ছুটির বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছে ক্রিকেট বোর্ডও। চলতি শ্রীলঙ্কা সিরিজ শেষেই শুরু হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরিকল্পনা। কিছুদিনের মধ্যে দলও দেওয়া হবে। 5 জুন 2 টেস্ট, 3টি করে ওয়ানডে ও 3টা টি-20 খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা। 16 জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় 24 জুন হবে দ্বিতীয় টেস্ট। ডমিনিকায় 2 জুলাই হবে টি-20 সিরিজ। ওই ভেন্যুতেই 2টা টি-20 ম্যাচ হবে। এরপর তৃতীয় টি-20 চলে যাবে গায়ানায়, যেখানে এই টি-20 সিরিজ শেষ। সেখানেই আবার ওয়ানডে সিরিজের 3টা ম্যাচই অনুষ্ঠিত হবে। আমরা অনেকগুলো ভালো ব্যাটিং দেখেছি। ইভেন আমি বলবো যে আমরা জানি তামিম, মুশফিক, ইভেন লিটন দাস সেঞ্চুরিটা মিস করেছে, তো ওভারঅল পারফরম্যান্স ঠিক আছে। কিন্তু আমাদের শ্রীলঙ্কা ডেফিনেটলি টেস্টে একটা শক্তিশালী দল, আর আমরা হলাম টেস্টে অনেক একটু পিছানো, বেশ পিছানো। সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমার যেটা ভালো লেগেছে যে আমরা প্রথম ইনিংসে আমার মনে হয় যে আমাদের আর একটু কিছু যদি রান হতো তাহলে হয়তো আমাদের অ্যাডভান্টেজটা একটু বেশি থাকতো, বাট হয়নি। দ্বিতীয় ইনিংসে যেটা বলবো এটা নিয়ে আসলে আমার কিছু বলে, আমার চতুর্থ ইনিংস, ওদের সেকেন্ড ইনিংস। আপনারা জানেন যে আমাদের ফার্স্ট প্রথম ইনিংসে কিন্তু নাইম 6-6টা উইকেট নিয়েছে। সেই নাইম কিন্তু পুরো আঙ্গুলে ফ্র্যাকচার নিয়ে বল করেছে, ওর ব্যথা নিয়ে বল করেছে, ওর বল করারই কথা না। সো সেই দিক দিয়ে যদি চিন্তা করেন, তারা চেষ্টা করেছে, ভালো করেছে, তাইজুল উইকেট পেয়েছে, সাকিব প্রথম থেকেই ভালো বল করেছে। সাথে সাথে এটাও মনে হয় যে ঢাকাটা একটু আরও মোর চ্যালেঞ্জিং হবে বলে আমার ধারণা, কারণ ঢাকার উইকেট ইজ আনপ্রেডিক্টেবল। চিটাগংয়ের একটু এরকমই হয়, কিন্তু আমাদের ধারণা চিটাগংয়ে যেটা হচ্ছে আমরা সাধারণত দেখেছি পরের দিকে 3 দিন পরে টার্ন টার্ন শুরু হয়, কিন্তু এবার চিটাগংটা একটু বেশি ফ্ল্যাট মনে হয়েছে কম্পারেটিভলি অন্যান্য বারের চেয়ে।